পূজোর মুখে আজ ফুলিয়া লায়ন্স ক্লাব দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র তুলে দেবার উদ্যোগ গ্রহণ করল। তার সাথে আজ দুপুরের আহার প্যাকেটজাত করে তুলে দেওয়া হয় প্রত্যেক ব্যক্তির হাতে। ফুলিয়া পুলিশ ফাঁড়ির রাস্তায় সংস্থার নিজস্ব ভবন থেকেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ফুলিয়ার বিভিন্ন অঞ্চলের প্রায় 300 জন দুস্থ মানুষের হাতে পূজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র পেয়ে সবাই খুশি। লায়ন্স ক্লাবের সদস্যরা জানান, পূজোয় এসব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে তারা বেশ খুশি। সংস্থার তরফে নতুন বস্ত্রের সাথে দুপুরের আহারেরও ব্যবস্থা করা হয়। আপনি না, এটা যে পেলেন পূজোর আগে, কেমন লাগছে আপনার? বাড়িতে আছে কেউ ছেলে টেলে? কি নাম আপনার? পারুল দাস। ফুলিয়া লায়ন্স ক্লাবের তরফে যা বলা হলো, লায়ন্স ক্লাব অফ ফুলিয়ার উদ্যোগে ডিস্ট্রিক্ট 322B1 এর সহযোগিতায় আজ আমরা হাটে বাজারে প্রোগ্রাম করলাম, যেখানে প্রায় 300 জন দুস্থ মানুষকে আমরা পুজোর পোশাক তুলে দিলাম এবং তার সঙ্গে তাদের দুপুরের আহারের ব্যবস্থাও করেছিলাম। ঠিক আছে।